তাজা ব্লগসের আরো একটা বই রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। জাদু রহস্য জাদুকর সমীকরণ যে বইটা রয়েছে, এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটার যে লাস্ট পৃষ্ঠাটা হবে, এটা হবে আপনার 96 পৃষ্ঠা পর্যন্ত। তাছাড়া মোটামুটি যে বই যদি বইটা বলি, এটা যেটা রয়েছে বিভিন্ন জাদুকর যে সমীকরণগুলো রয়েছে, যেগুলো আপনার জাদুর শিকার দুনিয়ার মধ্যে সবচাইতে সবাই জানে। পিসি সরকার যিনি ছিলেন, উনি ছিলেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জাদুকর। এবং পিসি সরকারের মোটামুটি এটা একটা কপিকৃত বই, তবে এটাকে নতুন করে আপনার লেখা হয়েছে জাদুকর সমীকরণ যেটা। আর এটাতে আপনার আলাদা আলাদা করে যেইভাবে জাদুগুলো দেখাতে পারবেন বিভিন্ন, এটার প্রত্যেক সহ রয়েছে এখানে জীবিত না মৃত। এছাড়াও আপনার এই পৃষ্ঠাটা যদি আমি আপনাদের একটু দেখাই, হলো ভৌতিক একটা বাত্রা রয়েছে যেটা আপনার জাদুকরের মতো, মানে জাদু যেইভাবে আসলে ম্যাজিশিয়ান আপনারা বিভিন্ন ইউটিউবে আর অনেক সময় ভিডিওগুলোতে দেখে থাকেন, এই জাদুগুলাই কিন্তু এই বইটাতে কিন্তু আলাদা করে কীভাবে করে এটার কিন্তু গোপন যে সূত্রটা সেইটা এবং শেখানো হয়েছে এরকম বই। আর এই বইটা হলো আপনার মুহাম্মদী পকেট পঞ্জিকার একটি বই। এই বইটা কিন্তু বর্তমানে আপনার মূল্য খুবই কম, যেটা আপনার 40 টাকা মাত্র, সর্বসত্ত্ব সংরক্ষিত 20 বর্ষ। আর এটাতে ইসলামিক যত ধরনের আপনার বিভিন্ন যে আপনার নিয়মের মধ্যে রয়েছে নবমী দশমী, এছাড়াও ইসলামিক আপনার যেগুলো রয়েছে শাওয়াল মাস, এগুলো আসলে কোনটাই কি, এগুলো সব কিছু কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি এখানে অনেকগুলো দোয়া পাবেন, দোয়ার মধ্যে রয়েছে নিদ্রায় যাওয়ার দোয়া, খাওয়া শুরুর দোয়া, এছাড়াও খাওয়া শেষের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, 20 লাখ নেকির দোয়া, 80 বছরের গুনাহ মাপের দরুদ শরীফ রয়েছে। এছাড়াও এই বইটাতে রয়েছে মিরাজের নামাজের পদ্ধতি, শবে বরাতের নামাজ, শবে বরাতের নামাজের নিয়ত, শবে মিরাজের নামাজের নিয়ত। এছাড়াও এই পাশে যদি দেখায় তাহলে তাইয়াতুল ওযু ও নফল নামাজের নিয়ত রয়েছে, এশার দু রাকাত সুন্নতের নিয়ম রয়েছে, মানে নামাজ শিক্ষা। এছাড়াও আপনার পকেট পঞ্জিকার মধ্যে নামাজ ও রোজার চিরস্থায়ী একটা ক্যালেন্ডার রয়েছে, নামাজ ও রোজার চিরস্থায়ী একটা ক্যালেন্ডার যেটা দেখতে পাচ্ছেন। মানে মোটামুটি এটা কিন্তু আপনার ব্ল্যাক ম্যাজিক বা কোনো তন্ত্রমন্ত্রের বই না, এটা মোটামুটি যে ম্যাজিকটা রয়েছে যেটা কৌশল এরকম কিছু শিখতে পারেন, যেগুলো ইউটিউবে আপনার বিভিন্ন বড় বড় ভিডিওগুলো দেখে থাকেন, হঠাৎ একজন কারেকজন কেটে ফেলে দুইটা টুকরো করে ফেলে, এটা সূত্রটা এটা লেখা রয়েছে। আর এটা হলো মোহাম্মদের পকেট পঞ্জিকা, ইসলামিকের যত ধরনের আপনার এই ধরনের পঞ্জিকার বিষয়টা রয়েছে এগুলো সবগুলো এটাতে লিপিবদ্ধ করা হয়েছে। এই দুইটা বই খুবই ভালো বই, এখানে যেটা রয়েছে যারা জাদুঘর শিখতে চান তারা এটা দেখতে পারেন। আর পকেট পঞ্জিকাটা এটা কিন্তু অনেকেই কিন্তু ব্যবহার করে, আপনি যদি কোনো সূত্র বের করতে চান কোনো বার দিন কোনটা শাওয়াল রমজান এগুলো, তাহলে এটা আপনারা দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার।